স্বপ্ন নয়, বাস্তবে রয়েছে পৃথিবীর এমন দৃষ্টিনন্দন জায়গা। পৃথিবীতে বিদ্যমান অপূর্ব এমন কিছু স্থান নিয়ে আজকের আয়োজন। হাল স্টাট, অস্ট্রিয়া। পাহাড়ের ঠালুতে নীল রঙের হ্রদ পরিবেষ্টিত অপূর্ব সুন্দর কিছু ঘরবাড়ি রয়েছে, যেখানে ভেসে ওঠে আলসের প্রতিচ্ছবি। সেখানে ঠাই করে নিয়েছে উজ্জ্বল ও চকচকে কিছু রাজহাঁস। সেখানকার জনসংখ্যা 1000-এর বেশি হবে না, যেহেতু হাল স্টাট অনিন্দ আলপস পর্বত ও হাল স্টাটের সমুদ্রহ্রদের মাঝামাঝি একটু সরু পথ দিয়ে গিয়েছে, তাই এর অবস্থান খুবই অনন্য। 1997 সালে এই জায়গাটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। রেনবো ভিলেজ, তাইচাং, তাইওয়ান। তাইওয়ানের তাইচুং শহরের সীমান্তে একটি সামরিক বন্দোবস্ত ছিল, যা অবশেষে এই শহরের প্রায় সবগুলো আবাসিক স্থান ছেড়ে ধীরে ধীরে চলে যাচ্ছিল। সেখানকার কর্তৃপক্ষ এই বাড়িগুলো ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করলেও 86 বছর বয়সী এক প্রবীণ সেনাপতি তার ঘর রক্ষা করার জন্য দেয়ালে বিভিন্ন রকমের চরিত্র এবং নকশা এঁকে রাখেন। বর্তমান সময়ে এটি তাইওয়ানের সর্বাধিক পর্যটক ভ্রমণের গন্তব্যস্থানগুলোর মধ্যে একটি। মারসাক্স লক, মাল্টা। মারসাক্স লক হল মাল্টা দ্বীপে অবস্থিত জেলেদের একটি রঙিন গ্রাম। এই বন্দরে কোনো ধরনের ঝড়ঝাপটা হয় না, আর তাই পানির খুব কাছাকাছি হলুদ রঙের বেলে পাথর বা বালুশিরা দিয়ে তৈরি করা বাড়িগুলো অনায়াসে দাঁড়ায় থাকে। সেখানে যাতায়াতের জন্য মাত্র 2টি গলিপথ রয়েছে, একটি হলো গাড়ি এবং অন্যটি পথচারীদের চলাচলের জন্য। মারসাক্স লকের মোট জনসংখ্যা প্রায় 3000। সেখানকার প্রায় সবাই নিজেদের নিকট আত্মীয় স্বজন, যেমন পিতা, দাদা, নানাদের মতোই জেলে হিসেবে জীবিকা নির্বাহ করে। ফ্লোটিং আইসল্যান্ড অফ তিতিকাকা, বলভিয়া, পেরু। পেরু ও বলভিয়ার সীমান্তে তিতিকাকা হ্রদে উরু নামের এক আদিবাসী গোষ্ঠীর বসবাস রয়েছে। তিতিকাকা হ্রদে অবস্থিত এই জায়গাটি মূলত 42টি ভাসমান দ্বীপের উপর রয়েছে। উরু আদিবাসীরা নিজ হাতে বানানো বেত দিয়ে এই দ্বীপগুলো তৈরি করেছে। সেই একই উপাদান দিয়ে তারা মাছ ধরার জন্য নৌকা বানায়। সভ্যতা থেকে দূরবর্তী হওয়া সত্ত্বেও সেখানে সৌর প্যানেলের দেখা মেলে, যার মাধ্যমে সেখানকার স্থানীয় লোকেরা টেলিভিশন দেখতে পায়।